মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আর তাহলে চলো আজকের ভিডিওটা দেখি যে ভিডিওতে কি আছে। তাহলে আমার সঙ্গে থেকো তোমরা সবাই। আমাদের সবারই বোধহয় মানে আমাদের মিডল ক্লাস মানুষজনদের প্রত্যেকেরই ওই সকালটা শুরু হয় এক কাপ চা দিয়েই, ফ্রেশ হয়ে তাই সোজা চলে এসেছি কিচেনে ওই এক কাপ চা চা বানাতে। এক কাপ না, তিন চার কাপ চা বানাবো চা বানাতে। আর এই চাটা না খেলে তো সত্যি সকালে এনার্জি আসে না একদম। চাটা একদম যতই যা হোক চা চাই। এই সে এক কাপ চা যে আমাদের সকালে ঘুম থেকে উঠে কিচেনে যেতে বাধ্য করে। আজ বাইরে বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে, দেখো কি সুন্দর লাগছে। আর বর্ষার দিন তো গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগে দেখতে। স্নানে যাওয়ার আগে ভাবলাম যে কাপড়গুলো সব গুছিয়ে ফেলি, শুকনো কাপড়গুলো কালকের, আর আজকের গুলো তো আবার মেলেছি, ওইগুলো তুলে ওইগুলো মেলেছি। তো তাই ভাবলাম সবগুলো গুছিয়ে নিয়ে যার যার জায়গায় রেখে দেব, আর যেগুলো আমরা মানে যেগুলো আয়রনে দেবার, ইস্ত্রিতে দেবার, সেগুলো আলাদা করে রাখবো। আর ইস্ত্রি যে আমাদের ইস্ত্রি করে তাকে ফোন করলে সে এসে নিয়ে যায়। তাকে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, ওগুলো সবগুলো দিয়ে দেব, ওকে আজকে ফোন করব, এসে সন্ধ্যাবেলায় নিয়ে যাবে। কয়েকটা আবার ভিজেও আছে দেখছি, একটু একটু নরম আছে আর কি, মানে ভিজে ভিজে শ্যাঁতশ্যাঁতে লাগছে, ওগুলোকে আবার মেলে দেব। আর গেঞ্জিগুলো আমার রুমের দরজার পিছনে হ্যাঙ্গার টাঙানো আছে, ওখানে আটকে দিই। আর যার যার জামা কাপড় সব তার তার জায়গায় রেখে দেওয়া, না হলে খুঁজে পাওয়া যায় না গো, প্রচন্ড বিরক্ত হই তখন, এটা নেই ওটা নেই সেটা নেই, এই করতে থাকি। আজ বিশ্বকর্মা পুজো তাই সবাই বাড়ি আছে, তাই ভাবলাম যে সানডে আমার কিছু সেরকম রান্না করা হয়নি, তো তাই ভাবলাম যখন সবাই বাড়ি আছে তাহলে একটু ফ্রাইড রাইস, চিকেন আর একটু সালাদ করি। ছেলেও মানে ওয়ার্ক ফ্রম হোম করছে, আর মিস্টার সৈয়দ তো বাড়ি রয়েছে, আজকে যায়নি। তো এই আর কি, যেহেতু কালকে করা হয়নি কিছু তাই আজকে একটুখানি করে করলাম সবার জন্য আর কি, ভালোও লাগে বেশ। আমার কিছু পারচেস করা অনলাইন কুর্তি, কুর্তি সেট আর কি, টু পিস তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো দেখি, এই যে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমার কিছু পারচেস করার জিনিসপত্র, জিনিসপত্র মানে ওই জামা কাপড় আর কি। এই দেখো, এটাও অনলাইন, সবই অনলাইন কিনেছি, আমি বেশিরভাগই অনলাইন কেনাকাটা করি এখন। এই যে একটা কুর্তি, এটা শুধু কালারটা না খুব সুন্দর ইয়েলো, জানি না তোমাদেরকে মানে ভিডিওতে কেমন লাগছে দেখতে, কিন্তু এটা খুব সুন্দর একটা কালার। আর এটা টু পিস হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটাও অনলাইন পারচেস করেছি। এটা প্যান্ট আর এটা উপরে কুর্তিটা, তোমাদের কেমন লাগছে? এই যে এইবার পরিষ্কার হয়তো দেখতে পাচ্ছ, জানি না মানে কালারগুলো আর এগুলো তোমাদের কাছে কেমন দেখাচ্ছে আমি ঠিক বুঝে পাচ্ছি না। এই আর একটা টু পিস পার্পল কালারের, এই যে এই সাইডে আবার দুটো দড়ি লাগানো আছে, এই দেখো মানে এগুলো ফ্যাশন আর কি এটা। আর আমি সবগুলো, এটা প্যান্ট, আর আমি সবগুলো এক সাইজ করে বড় কিনেছি, কেননা কটন আর রেয়ন গুলো না ধোয়ার পরে ওয়াশের পরে শ্রিং করার ভয় থাকে, সেই জন্য আমি এক সাইজ করে বড় কিনেছি, আর সব আমি নিজের হাতেই অল্টার করি। এই যে এটা প্যান্ট আর এটা উপরে কুর্তি, এটা রেড এর মধ্যে আছে কিন্তু এখানে আমাকে পিঙ্ক পিঙ্ক মনে হচ্ছে, এটা রেড অ্যান্ড হোয়াইট। প্রিন্টটা নিশ্চয় বুঝতে পেরেছ তোমরা, এই আমার কেনাকাটা ছিল, তোমাদের কেমন লাগলো বলবে।
আর যদি যেটা খারাপ মানে লাগছে তোমাদের বলে আমি রিটার্ন করে দেবো সেটাকে। র্যাপার গুলো ডাস্টবিনে ফেলে দিই, না তো নোংরা লাগছে ঘরটা আর কি, তাহলে ডাস্টবিনে ফেলে দিলাম র্যাপার গুলোকে। চলে এসেছি তোমাদের সামনে আবার, দেখো আমার গালে না দুটো গোটা গোটা হয়েছে। সামনে পুজো বলো, এই যে বলছিলাম না এটা রেড এর মধ্যে, দেখো এখন বোঝা যাচ্ছে লাইটের নিচে রয়েছে, তো এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে কালার গুলো, ফ্যাব্রিক গুলো, প্রিন্ট গুলো কোনটা তোমাদের পছন্দ হচ্ছে না সেটা অবশ্যই বলো, তাহলে আমি সেটা রিটার্ন করে দেব। জানো তো সব সময় আমার সঙ্গে এইরকমই হয়, কোনো অনুষ্ঠান বাড়ি থাকলো, বিয়ে বাড়ি থাকলো, ঈদ থাকলো, আমার মুখে একখানা গোটা বেরিয়ে যাবে, না তো কিছু একটা হয়ে যাবে, মানে বলে না সবই কপালের দোষ। যাই হোক, তাহলে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়ে আমার সঙ্গে থেকো তোমরা, চটপট করে গুছিয়ে নিচ্ছি, না তো আবার ভাঁজ পড়ে যাবে। এই যে হয়ে গেছে, এটা লাস্ট, এই যে গুছিয়ে গুছিয়ে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব, যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, আল্লাহ হাফিজ।